সাকিবের নিজের কোম্পানি মোনাক নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হকি লিগে, এটা পুরাতন খবর। বিপিএলে তার ফ্র্যাঞ্চাইজি থেকে টিম নেওয়ার কথা ছিল, যার নাম ছিল মোনাক পদ্মা। গতকাল বিপিএলে 3 বছরের জন্য স্থায়ী ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়, সেখানে সাকিব আল হাসানের দল মোনাক পদ্মাকে বাদ দিয়েছে বিসিবি। অনেকে অবাক হয়েছেন সাকিবের মোনাক পদ্মা বাদ কেন, অনেকে ভাবছে হয়তো 3 বছরের জন্য চুক্তি করতে চায়নি মোনাক পদ্মা। আসল ঘটনা হলো সাকিব জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়, সে সরাসরি নিজের ফ্র্যাঞ্চাইজি থেকে টিম নিতে পারবে না বিপিএলে, কারণ এতে কমিটির টিম কথাটা আসতে পারে। টিম নিলে তাকে চুক্তির বাইরে যেতে হবে, টিম না নিলেও স্পন্সর হিসাবে মোনাক থাকছে, এটা এক প্রকার শিওর।